হ্যালো হ্যালো উপরে ভোকালটা ভালো উপরে ভোকালটা একদম ক্লিয়ার একদম ফাটাই লও ফাটাই লও ফাটাও ফাটাই একটু কমো হ্যাঁ স্লাগ ওকে বিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা নিখিল ভবনের স্রষ্টা আমাদের পালনকর্তা সৃষ্টিকর্তা সংহারকর্তা তিনি নামে স্রষ্টা যাকে সৃষ্টি না করিলে পৃথিবীতে একটি বালির কণাকেও সৃষ্টি করিতেন না আকায় নাদ রাসূল তাজদারে মদিনা সিরাজু মনিরা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রওজা মোবারক লাখ কোটি শুকরিয়া রেখে 1,24,000 পয়গম্বর তৎসঙ্গে সারা বিশ্বের যত ওলিয়া ওলিয়া গাউস কত সকলের চরণে আমার মস্তিষ্ক অবনত করে আজকে যে দরবারে হাজির হয়েছি শাইখুল মাশায়েখ মাহবুবে সুবহানি শাহ সুফি আল হাস কাজী মোহাম্মদ ফজলুল হক ফজল শাহ চিশতি আল নিজামী স্মরণে 37তম উরস মাহফিলের আয়োজন তার রওজার প্রতি ভক্তি রাখি তার ঔরসজাত সন্তান এবং তার যত ভক্তবৃন্দ সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সভাপতি যিনি মোহাম্মদ আরিফ হোসেন চেয়ারম্যান গেরদা ইউনিয়ন পরিষদ তিনি প্রতি তিনি সদস্য সদস্য সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ গোলাম আয়ুব হারিস সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ গেরদা ইউনিয়ন পরিষদ তিনি প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম বিশেষ অতিথি মোহাম্মদ আতিকুর রহমান আতিক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ গেরদা ইউনিয়ন পরিষদ তিনি প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম বিশেষ অতিথি সৈয়দ মাকসুদ আলী বিদু প্যানেল চেয়ারম্যান গেরদা ইউনিয়ন পরিষদ তিনি প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম গান কমিটির সদস্যবৃন্দ আক্তারুজ্জামান যুবলীগ সভাপতি 9নং ওয়ার্ড কবির মণ্ডল এসকেন ফকির আয়নাল মোল্লা মোহন শেখ মোহাম্মদ সরোয়ার মোল্লা মোহাম্মদ সুবহান মোল্লা আজকের এই অনুষ্ঠান পরিচালনায় মোহাম্মদ নজরুল ইসলাম নুরুল ইসলাম বাবলু মেম্বার 9নং ওয়ার্ড মোহাম্মদ রেজাউল মাস্টার সাধারণ সম্পাদক 9নং ওয়ার্ড আওয়ামী লীগ তাদের সকলের প্রতি যাদের নাম বলা হয়নি তাদের প্রতি গান শোনার শ্রোতা পর্দারে বাবুরা আমাদের উভয় শিল্পীর সহকর্মী শিল্পী আমার প্রতিপক্ষ শিল্পী যারা মুসলমান তাদেরকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হিন্দুদের প্রতি আদাব ও নমস্কার অন্যান্য জাতিকে শ্রদ্ধা ভরে ভক্তিয়াঞ্জলি জ্ঞাপন করে আমার কর্তব্য কাজ শুরু করলাম আমরা বাঙালি বাঙালি ভাইয়ের সন্তান 30 লক্ষ বাঙালির রক্তের বিনিময়ে 2 লক্ষ বাবুলের ইজ্জতে এই ডিসেম্বরের 16 তারিখে বিজয় দিবস উপলক্ষে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল সেই জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সারা বাংলার শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রতি কোটি কোটি শ্রদ্ধা জানিয়ে তার কন্যা জননেত্রী শেখ হাসিনা তার প্রতিও শ্রদ্ধা রেখে এই মুহূর্তে আমার বেহালায় জাতীয় সঙ্গীত মিউজিকটা বাজবে জাতীয় সঙ্গীতকে দাঁড়িয়ে সম্মান করতে হয় তাই এই মুহূর্তে দাঁড়ানোর প্রয়োজন নেই দাঁড়াইতে গেলে একটি বিশৃঙ্খলার সৃষ্টিও হতে পারে যে যেখানে যে অবস্থায় আছে মিউজিকটা বাজার সাথে সাথে
ডান হাতটা উত্তোলন করে জাতীয় সংগীতকে সম্মান প্রদর্শন করবেন এটাই বাঙালি মায়ের সন্তান হিসাবে সকলের প্রতি আমার অনুরোধ রইল প্রথম যেভাবে ছিল যে ঠিক আছে বারবার লড়াই হ্যাঁ বারা বাইলিনটা দাও বাইলিন বাইলিন হ্যাঁ হ্যাঁ যথেষ্ট যথেষ্ট এটা তো পরে রাখিস নিচে দাও আসলে উপরের বোকাটা তো মানে Shut up!
সভাপতি প্রধানমন্ত্রী বিশেষ
ولكن يجب ان يكون هناك